এবার যেটা নদীর ভেতরের অংশ অর্থাৎ আভ্যন্তরীণ অংশে যে সমস্ত পোর্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে খুব সিগনিফিকেন্ট রোল নেয়, সেক্ষেত্রে এখানে তো হয়ে যেতে পারত কিন্তু নেই কেন তার গভীরতা। সেই জন্য ক্যালকাটা পোর্টের একটা সাবস্টিটিউট পোর্ট ব্যাংক বলি সেটা কিন্তু এখানে রয়েছে। এবার আসি আমরা এই দুটো পোর্টের মধ্যে একটু সি বুঝগুলোকে নেব, যদি আমাদের আলোচনা আসতে বলতে চাইছি সি প্রথমে আসি ওয়েস্ট পার্টির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মুম্বাই, যেটা হচ্ছে সবচেয়ে বেশি কার্গো পয়েন্ট যা গুডস অ্যান্ড কমোডিটি যেটা সবচেয়ে বেশি দেশের বিভিন্ন জায়গা এবং বিদেশের বিভিন্ন জায়গা আদান প্রদান। এখানে পোর্টের দুটো সেগমেন্টস একটা হচ্ছে বৃহত্তর মুম্বাই বা গ্রেটার মুম্বাই হচ্ছে পোর্ট, আর একটা হচ্ছে নর্থ সে। সাধারণত নর্থ সে বা এই পোর্টটাকে সাধারণত সেনাবাহিনীর কাজে অর্থাৎ নৌসেনার কাজে নেভি গেছে নেভি ইন্ডিয়ান নেভি তাদের কাছে ব্যবহার করা, আর বাকি যেটা পড়েছে বাকি যেটা রয়েছে বৃহত্তর মুম্বাই অর্থাৎ আরব সাগরের উপরে ভাসমান যে মুম্বাই যে পাশে যে বরফ যে পক্ষে রয়েছে সেটি হচ্ছে আমাদের বিভিন্ন বাণিজ্যিক আগ্রহ তাই এখান থেকে দেশের বিভিন্ন অংশে এমনকি দেশের ভেতরে তোমরা এখানে নীল রঙে কিছু এই ডট 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 লাইন তোমরা সেটা দিক নির্দেশ করছি কোথা থেকে কোথা পর্যন্ত নিয়মিত রেগুলার পার্মানেন্ট বেসিস এই জাহাজগুলো যাতায়াত করছে সেখানে কিন্তু একটা ইঞ্জিন এখানে দেওয়া হয়েছে এবং মোরো বেশি জাহাজগুলোতে দেখো কোস্টাল পার করা হবে এই কথা এদিকের এই অংশটা এই দিকের এই অংশটা কোস্টাল পার করা হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে ঘোরাঘুরি করার জন্য চেন্নাই থেকে সাধারণত এই রুটটা ইউজ করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ মাছ সমুদ্র এই রুটটা ইউজ করা হচ্ছে, আর একটা এখান থেকে রেডিং পর্যন্ত এই রুটটা ইউজ করা হচ্ছে, আর এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এই রুটটা ইউজ করা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এখানে বাংলাদেশ আর এদিকটা আমাদের কোস্টাল পাকিস্তান করে কিছু কিছু বেশ কয়েকটা নির্ভরযোগ্য সি রুট দিয়ে আমাদের দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং এই প্রতিবেশী দেশগুলো নেওয়ার কাজগুলো এই মাধ্যমে এবার এখানে প্রথমেই আসি ওখা বা কান্ডা আমি আর কিছু ম্যাপকে উপরে দিয়ে নিয়ে যাচ্ছি করাচি টু মুম্বাই দেখতে পাচ্ছ 500 নটিক্যাল মাইল আমি স্টাফটা একটু সরিয়ে করে দেখাতে যাচ্ছি দেখো 500 নটিক্যাল মাইল করাচি টু মুম্বাই মাত্র 500 নটিক্যাল মাইল 1 নটিক্যাল মাইল মানে
এবার এইখানে দেখো সিল ভাষা এসছে মুম্বাই, তারপরে দেখো আমার গোয়া, তারপরে দেখো কোঝিকোড়। এই যে পশ্চিমে কিন্তু মুম্বাইতে বৃহত্তর সম্ভাবনা বাণিজ্যিক বাদ আমি ওখানটা বলে দিয়েছি। এ বাদে যে এইগুলো রয়েছে, এ বাদে যেগুলো আপনি যে তিরুবনন্তপুরম, তারপরে এখানে কন্যাকুমারী এইগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা হচ্ছে লোকাল গ্রুপসে প্রোডাক্ট এসে। যেমন আমাদের এই যে কর্ণাটক, কর্ণাটকে প্রচুর ধরনের প্যাটি ধান উৎপাদন, সেই কোঝিকোড় তার কাছে যেটা রয়েছে কোঝিকোড়, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লৌহ আকরিক নিউ ম্যাঙ্গালোর এখানে রয়েছে। আরেকটা এখানে অনেক বলা নেই, নিউ ম্যাঙ্গালোর আমরা
এইভাবে যাচ্ছে আসছে, এইভাবে যাচ্ছে আসছে, ঠিক আছে।